আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা দেখব ইংরেজি হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়। আজকের বাংলাদেশে আমরা দেখতে পাই নুরানি মাদ্রাসাওয়ালারা তাদের ছাত্রদেরকে অত্যন্ত চমৎকার হাতের লেখা উপহার দিয়ে থাকে। ওনারা কোন পদ্ধতিতে বা কোন নিয়মে ওনারা হাতের লেখা লেখেন এবং বাচ্চাদের বা ছাত্রদের হাতের লেখা অত্যন্ত চমৎকার হয়, সেই কয়েকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। নিয়মগুলো অত্যন্ত সহজ এবং সবার জন্য বোঝাও এটা খুবই পসিবল, কোনো সমস্যা নেই। কাজেই দেখতে থাকুন। আমরা জানি ইংরেজি 26টি লেটার রয়েছে। আমরা এই 26টি লেটারকে বা এই নুরানিওয়ালা মাদ্রাসারা এই 26টি লেটারকে 5 ভাগে লেখান, যার ফলে বাচ্চারা লিখতেও সহজ লাগে তাদের কাছে এবং পড়তে বুঝতে এবং ধরতেও খুবই সহজ মনে হয় তাদের কাছে। দেখতে থাকুন, অবশ্যই আপনারাও এটা দেখলে আপনারও ভালো লাগবে এবং আপনাদের বাচ্চাদেরকে এটা শেখাতে মন চাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে লিখব ইংরেজি 26টি লেটারকে 5 ভাগে ভাগ করে লিখব। 5 ভাগের প্রথম ভাগ হচ্ছে 1 নম্বরে 8টি লেটার। এই 1 নম্বরে 8টি লেটারের 1টি লেটার যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে বাকি আরও 60টি লেটার এমনি ফ্রি পাবো, বোনাস হিসাবে পাবো, এমনিতে সুন্দর হয়ে যাবে। আপনারা বিশ্বাস না হয় দেখুন। আমরা প্রথমে লিখব আই। আই লেখার সময় অবশ্যই এটা সোজা হইতে হবে, যত সোজা হইতে পারে সোজা দিয়ে এভাবে নিচে এবং উপরে একটু মাত্রা মতো দিবেন সৌন্দর্যের জন্য। আমরা যদি একটি আই লিখতে পারি আরও 60টি লেটার কীভাবে লিখবো এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটি আই লিখলাম, এই যে আরেকটি আয়ের মতো লিখলাম, এই আয়ের সাথে যদি এভাবে একটা নিচে এরকম দেই তাহলে এটা হয়ে যাবে এল। তাহলে এক আই দিয়ে এল হলো, আরও হচ্ছে আই। এই যে দেখলেন একটা আয়ের মতো দেখলাম এখানে, এখন এদিকে একটু নিচে দিয়ে আবার যদি উপরে টান দিই তাহলে এটা হয়ে যাবে ইউ। তাহলে আই এল ইউ তিনটা হয়ে গেল। এরপরে লিখব আয়ের মতো টান দিলাম সোজা, এখন এদিকে যদি একটা সুতা টান দিয়ে একটু নিচে নামিয়ে দিই সৌন্দর্যের জন্য, আবার এদিকে দিয়ে একটু খেড়ে দিই তাহলে এটা হয়ে যাবে এফ, আই এল ইউ এফ। এখন এফ লিখলাম বা আই লিখলাম, আই লিখে এদিকে একটু টান দিলাম নিচে নামিয়ে দিলাম, এভাবে নিচে নামিয়ে দিয়ে আবার উপরে টান দিয়ে আবার এদিকে লাগাই দিলাম এফ হলো। এফের সাথে আবার নিচে যদি এভাবে একটা টান দিই তাহলে এটা হয়ে যাবে ই। তাহলে আই এল ইউ এফ ই লিখে ফেললাম, আরও দুইটা হবে, তিনটা হবে আরও। এই যে আই এর মতো টান দিলাম দুইটা দুই পাশে, এখন যদি মাঝখানে এদিকে দিয়ে দিই তাহলে হয়ে যাবে এস। তাহলে আই এল ইউ এফ ই এস। এরপরে লিখবো আমরা, দেখেন এই যে একটা টি লিখলাম, মনে করেন টি লিখলাম, আইটা লিখে এভাবে টান দিলে এটা হয়ে যাবে টি। এরপরে হচ্ছে জে, দেখেন আয়ের মতনই, এই যে লিখে নিচে এরভাবে একটু ছাতির লাঠির মতো দিলে এটা হয়ে যাবে জে। তাহলে আমরা একটা আয় দিয়ে 60টি লেটার লিখলাম। এরপরে আমরা লিখব 2 নম্বর বাগের লেটার। 2 নম্বরে রয়েছে 60টি লেটার। 60টি লেটার থেকে যদি আমরা 1টি লেটার এন যদি শিখতে পারি বা লিখতে পারি বা লেখাতে পারি তাহলে বাকি আরও 6টি লেটার এমনি বোনাস হিসাবে পাব। দেখতে থাকুন। 60টি লেটারের প্রথম লেটার হচ্ছে এন। এন লিখলাম, দেখেন এই যে একটা এন যদি লিখতে পারি সুন্দর করে তাহলে আরও 60টি লেটার 6টি লেটার পাবো বোনাস হিসাবে। এন লিখলাম, দেখেন এনটাকে যদি আমরা এভাবে যদি লিখি তাহলে হবে এটা বি, এন এর মতনই। আবার ডাবল বি লিখলে এটা হয়ে যাবে ডব্লিউ। ডবল বি লিখলাম, ডব্লিউ হয়ে গেছে। তারপরে ছোট করে একটা বি লিখে যদি নিচে টান দেই তাহলে এটা হবে কি ওয়াই, ওয়াই হলো।
NBWIM এরপরে আমরা লিখব M N এর মতনই M NVWYM এরপরে লিখব X X সবগুলো N এর মতনই হচ্ছে এরপরে লিখব A তাহলে NVWYMXA তাহলে একটি N দিয়ে আমরা আর ছয়টি লেটার বা সাতটি লেটার লিখে ফেললাম এরপরে লিখব তিন নাম্বার ভাগের লেটার তিন নাম্বারে রয়েছে চারটি লেটার প্রথম লেটারটা হচ্ছে পি আমরা যদি পিটা সুন্দর করে লিখতে পারি তাহলে আরও তিনটি লেটার এমনি লিখতে পারবো দেখেন একটা চমৎকার পি লিখে ফেললাম এই পিটা যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে আরও তিনটি লেটার লিখতে পারবো দেখতে থাকুন এই যে একটা পি লিখলাম পির সাথে যদি নিচে আর একটা এরকম টান দেই এরকম গুলো দেয় তাহলে এটা হয়ে যাবে বি পি বি পরে লিখলাম পি বি লিখলাম তারপর লিখব আর এই যে পির মতো লিখে নিচে এভাবে একটা টান দিলে তাহলে এটার নাম হবে আর পি বি আর তারপরে পির মতো এভাবে সোজা মাসের টান না দিয়ে এভাবে লাগাই দিলে এটার নাম হবে ডি পি বি আর ডি তাহলে দেখতে দেখতে আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ভাগের লেটার লিখে ফেললাম বাকি রয়েছে আর দুইটি চার নাম্বারে রয়েছে চারটি লেটার এই চারটি থেকে একটি লেটার যদি আমি লিখতে পারি ও তাহলে আরও তিনটি লেটার এমনি সুন্দর হয়ে যাবে দেখতে থাকুন আমরা ও লিখলাম আমরা ও লিখলাম ওটা সুন্দর হইলে আরো তিনটি লেটার এমনিতে সুন্দর হবে দেখতে থাকুন কিউ কিউ লিখলাম সি লিখলাম ও কিউ সি এরপরে লিখলাম জি ও কিউ সি জি আমরা চার নম্বরে চারটি লেটার লিখে ফেললাম এরপরে রয়েছে পাঁচ নম্বরে তিনটি লেটার সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ক কে সরি কে দুই নম্বর হচ্ছে এস কে এস তারপরে হচ্ছে কে এস জেড তাহলে আমরা একে একে ইংরেজি ২৬টি লেটার লিখে ফেললাম যদি আমরা এগুলো বারবার প্র্যাকটিস করি এবং বাচ্চাদেরকে শেখাই তাহলে অবশ্যই তাদের হাতে লেখা অত্যন্ত চমৎকার হবে সুন্দর হবে এবং সহজে ধরতে পারবে কখনো বলবে না ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও চান আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ